তো ভাই এদিকে কিন্তু একটা প্লেয়ার ছিল মাত্র আমার এসকারটা কোথায় বে এসকার দে দাও ভাই নিড এসকার ভাই জেন দিছে এসকার দিলা দাও ভাই আবে এমআর টুবি ভাই বলুন তারা এমআর টুবি কি ভাই ওই জায়গায় টেন সাইড এ ভাই পেয়ে গেছি এসকার কিন্তু আমরা পেয়ে গেছি ভাই যে এসকার ভাই তো চলো ভাই একটা প্লেয়ার দেখা যাইতাছে ওরে মারার ট্রাই করি ওয়েট বাইরে হও ভাই তো চলো ভাই ফার্স্ট কিল কিন্তু কমপ্লিট ভাই আমরা কিন্তু একটা কিল করে নিয়েছি অলরেডি আর্সেনাল কিতে যাবো ভাই আর্সেনাল কিতে যায় তারপর আমরা ওই আর্সেনাল কিটা খুলবো ওইটা খুলে ওইটাতে যদি তিনের স্কার পাই তাহলে তো হইলো নাহলে আমাদের কিন্তু ভাই এই স্কারটার আপডেট করে পরে খেলতে হইলো এই গাইস প্লেয়ার ওরে ভাই ডাইরেক্ট কিন্তু হেডশট ভাই আমার কিন্তু দুইটা কিল অলরেডি হয়ে গেছে তো এর কাছে কি স্কার আছে জিরো লেভেলের স্কার কিন্তু চারের বেস্ট পাইলো কোন জায়গায় ওই ভাই আমি খালি এটা ভাবতেছি ভাই জিরো স্কার না এটাতে মেবি পাইছে তো ওই সামনে কিন্তু ভাই একটা সুপার ড্রপ লুট করতেছে মনে তো আমরা রানিং এর কাছে যাই ওরা যায় মারা লাগবো ভাই ওরা মায়েরা আমরা সুপার ড্রপেতে কিন্তু দুইটা চিপ পাওয়া যায় তো ওরা মায়েরা যদি ওই দুইটা চিপ পায় তাহলে তো আমার জন্য আরো বেশি লাভ হয়ে গেল ভাই ওকে 27টা প্লেয়ার কিন্তু অলরেডি ভাই অ্যালাইভ এখনো কিন্তু 27টা প্লেয়ার লাইভ আমার কিন্তু দুইটা কিল হয়ে গেছে ভাই এই ম্যাচে মিনিমাম 10টা কিল আমাদের বুইয়া নিতে হইব ভাই ওকে চলো আরে ভাই এটা দি গাড়ি দে ভাগতাছে কি ভাই এ ভাই লুট করে গাড়ি দে ভাগ ওকে ও না আবার আইতাছে ভাই ভাই কি ভাই আমি কি ফাসলাম এটা ভাই ওই দে আমার গাড়ি তো উড়াই দিছে বাই হেড ফুল ড্যামেজ এটা ওকে বাইরো ভাই বাইরো ওরে ভাই ডাউন এটা বাইরে ভাই চালো ভাই আমার কিন্তু ওরে ভাই পিছে প্লেয়ার ভাই একটা প্লেয়ার আছে সামনে ফুল ড্যামেজ বাইরো ভাই বাইরো 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 ওকে ভাই আরে এটা বয়া দেখে ওয়াল মারতে পারতাছিল না ভাই ওকে যাক আমার কিন্তু অলরেডি চাইতে কিলো হয়ে গেছে তো আমি এখান থেকে দুইটা চিপ পেয়েছি দুইটা চিপ দিয়ে আপডেট করে ফেলি ওকে ভাই এটা বন ফায়ার মারতাছিল কিন্তু ভাই আর ওয়াল পড়তাছিল না ভাই ওয়াল ছিল না মনে হয় ভাই যাক এখান থেকে কিন্তু আমার ভাই চারটা কিল হয়ে গেল ভাই এখনো কিন্তু 23টা প্লেয়ার লাগবে আমরা কি এই ম্যাচটা 10 কিলো বুয়ে আনতে পারবো নাকি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা ভাই আর এই পর্যন্ত ভিডিওটা যারা যারা দেখে ফেলছো ভাই ভিডিওতে লাইক দেওয়া না লাইক করে দেওয়া চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা ভাই আরেকটা সুপার ড্রপ লুট করতেছে আমরা যাই ওর কাছে ভাই ওর কাছে যাই দেখি ওরা মারতে পারে কিনা বুঝে ভাই সুপার ড্রপ ভাই ফুল ড্যামেজ কি ভাই ভাই সাহেব ফুল ড্যামেজ দিছিলাম বে চলো ভাই ওয়েট দেখছো গাইস এসকারের ড্যামেজ দেখছো ভাই এসকারে কিন্তু একদমই ড্যামেজ দিতে চায় না ভাই এসকারে হেডশট হইলো মাত্র বলে কি আর 40 ওকে বাইরো ভাই বাইরো ওয়েট ভাই চলো চলো ভাই বাইরো বাইরে ভাই ওরা কিন্তু হেডশট দিছি সাইডের হেডশট খাইছে ভাই আমি কিন্তু এখন অনেক শর্ট রেঞ্জে আছি এসকার তুলনায় অনেক শর্ট রেঞ্জে আছি তারপরে দেখছো গাইস ড্যামেজ দেয় না তো এগুলো দিয়ে খেলবো কেমনে ভাই বুঝতে পারছি না ওই যে ডাউন রয়েট ওরা যায় এখন কনফার্ম দিতে হবে ভাই তাহলে আবার উইটা দেবো ওকে কনফার্ম কিন্তু দিয়ে দিছি ভাই অলরেডি কিন্তু আমার 5টা কিলো হয়ে গেছে এখনো কিন্তু 13টা প্লেয়ার লাইভ তো আমরা এখান থেকে আবারও জলদি জলদি ওরে ভাই 4টা চিপ ওর কাছে ভাই পাইসা ভাই রে ভাই কেডা রে
এমনে মারতেছো ভাই, মাইরো না এমনে ভাই। ওয়েট, তো আমরা এই জায়গায় পিসে কিন্তু আর একটা প্লেয়ার আছে, চলো ভাই আরো কিন্তু আমরা মারা গেছি ভাই। আমার কিন্তু 6টা কিল অলরেডি হয়ে গেছে, তো এখানে মেবি আর একটা প্লেয়ার আছে। ওয়েট বাইরো ভাই, আগে এখান থেকে বাইরো ভাই, বিভিন্ন দিকে যাইতে থাকি আমরা। বাইরে হবা নাকি ভাইয়া? বাইরে হলে তো তোমার চান্দি নাই করে দিব ভাই। বাইরে হবো না মনে হয় ভাই, এটা তারা বাইরে চলছে গাইস। ভাই 34-এর হেড চোট ভাই, মানে বুঝতেছ হেড চোট মাত্র বলে 34-এর। ওইটা আমি এনে একটা ওয়াল মাইরা দাঁড়ায় থাকি আপাতত, তুই বাইরেতে থাক। ওরা মাইরা পরে আমরা এখান থেকে যাবো ভাই। ফুল ড্যামেজ, ফুল ড্যামেজ কিন্তু দিয়া দিছি অলরেডি ভাই। ভাই এটা মরতাছে না কেন ভাই? 24 করে তো ড্যামেজ দিতেছে, অন্তত একটু ভালোই ড্যামেজ দিতেছে। আর ভাই এসকার এই স্কিনে দোষ দেওয়া লাভ নাই, কারণ এই এসকারটার ড্যামেজ কিন্তু এখন ভাই অনেক কমাই দিছে। এসকারের ড্যামেজ কিন্তু ভাই মানে ডাবল, আগে একটু ভালো ড্যামেজ দিত, এখন কিন্তু ড্যামেজ একদম কমাই দিছে ভাই। তো ভাই এখনো কিন্তু ভাই 9টা প্লেয়ার আলাইভ, আমার কিন্তু 6টা কিল হয়ে গেছে। তো চুনের বাইরের এই প্লেয়ারটা কি বাইরে বোনা নাকি ভাই? ভাই মর ভাই, মরছে ভাই ফাইনালি, কিন্তু এটা মারতে সক্ষম হয়েছি, 16 করে ড্যামেজ দিতেছে। দেখ আমার কিন্তু 7টা কিল অলরেডি হয়ে গেছে ভাই। এখন প্লেয়ার আর প্লেয়ার কোথায় ভাই? আমাদের একটু অপেনলি থাকতে হবে। ওরে অপেনলি না, অপেনলি না ভাই, এসপির অবস্থা করছে কি? ছি কি দিয়ে মারতেছে ভাই উই? এমনে ভাই চাবিটারও কিন্তু মারাইছি, যাক ভাই আমার তো কিন্তু 8টা কিল অলরেডি হয়ে গেছে ভাই। ওকে চলো, অলরেডি কিন্তু আমার 8টা কিল হয়ে গেছে, এখনো কিন্তু 7টা প্লেয়ার লাগ। তো কোথায় কোথায় আছে আমি কিন্তু এখন জানি না, আমি উপরেতে যে আমি আগে ইয়ারাম হই ভাই, ইয়ারাম হওয়া গন্তে। ওয়েট ভাই, ভাই কয়টা লাইন লাইন বয়েছিল? আমি তো ভাবছিলাম শেষ ভাই, মিনিমাম 5টা লাইন লাইন বয়েছিল। ছি ভাই 5টা লাইন লাইন বয়েছিল, তা মনে নাই দেখে মনে হয় গুসা করতেছে ভাই, মানে ওই যে ইয়ে রাগি মজি দিতে আছে ভাই। ওকে সাইলেন্সার কিন্তু একটাতে পায়ে গেছি, আর একটা কিন্তু সাইলেন্সার নাই। ওকে আমরা আগে এগুলা পালাই লই, এগুলো আমাদের কোনো কাজের না। তো ভাই বাকি প্লেয়ারটি কোথায় আছে আমি কিন্তু এখনো জানি না ভাই, 7টা প্লেয়ার আছে, কোথায় কোথায় আছে। এই জায়গায় একটা প্লেয়ার, চলো ভাই আমার কিন্তু অলরেডি 9টা কিল হয়ে গেছে ভাই। ওরা মায়েরা ভাই, এনে কিন্তু একটা ভুল করছিলাম, এই ক্যারেক্টারটা যখন অন হয়েছিল আমার কিন্তু ভাই আর ফাইট না দেওয়াটাই উচিত ছিল। ওরে ভাই টগন ভাই, অর্থে টগন আছে। ওয়েট ভাই ফুল ড্যামেজ, ভাই যা ফুল ড্যামেজ দিছি ওরে। বাইরে ভাই, আচ্ছা এটা থাক আপাতত এই জায়গায় ভাই, প্যাকে থাক। আর আমি একটা গ্রেনেড মারি ভাই, ফুল ড্যামেজ দিছি কিন্তু ভাই, ফুল ড্যামেজ আছে অলরেডি আমার তো কিন্তু। জিরো মেডিকিট ভাই, জিরো ওয়াল, জিরো ওয়াল, জিরো ওয়াল, মর 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 ভাই, ডাউন খাইছে। চলো ভাই ওকে ফাইনালি কিন্তু আমার 10টা কিল হয়ে গেছে ভাই। লাস্ট প্লেয়ার কোথায় আছে এখনো কিন্তু আমি জানি না ভাই। দাঁড়াও ভাই, ওরে পাথরে বিছে লাস্ট প্লেয়ার ভাই, মেডি নাই। দাঁড়াও ভাই, মেডি আছে, মেডি আছে, মেডি থাকবো না কেন ভাই, বুঝলাম না কিছু। চলো আমার তো কিন্তু ওয়াল নাই ভাই, ওয়ালের সংখ্যত কিন্তু ভাই একদম জিরো। দুইটা প্লেয়ার মানে দুইটা ওয়াল আছে ভাই, লাস্ট প্লেয়ার দেখা যাক আমরা কি মারতে পারি কিনা ভাই ওই প্লেয়ারটারে। আরে ভাই কি মারাই দিয়ে, আমার ওয়াল ফুটাইতে পারবো না ভাই, ওটা নিয়ে টেনশন নাই। আমার ওয়াল ফুটাইতে ফুটাইতে ভাই আমি ওরা ফুটাই দিব। বাইরো 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 বাইরো, চলো ভাই ওর কিন্তু ক্যারেক্টার অন হয়ে গেছে, আমি ওর উপরে রাজ দিয়ে দিই সুযোগে ভাই। ওকে ভাই আমার কিন্তু ভাই 11টা গেলে কিন্তু এই চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলছি ভাই, নতুন ড্রেস আপ আর নতুন স্কার দিয়ে ভাই। আর ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে জানিয়ে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভাই। আর ভাই আর নেক্সট ডে কোন চ্যালেঞ্জ করবো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।